সিআইডি ভারতের এমন একটি গোয়েন্দা ভিত্তিক টিভি সিরিজ যা এখনও ভারতের মধ্যে বেশ জনপ্রিয়। সনি টিভিতে সম্প্রচারিত ভারতের সবচেয়ে দীর্ঘ ক্রাইম থ্রিলার শো সিআইডি, যেটি শুরু হয় 1998 সালের 21 জানুয়ারি এবং শেষ হয় 2018 সালের 27 অক্টোবর, যা প্রায় 21 বছর। তাছাড়া এখনও এটি ডাবিং করে বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হচ্ছে। তাই এই ভিডিওতে আমরা জানতে চলেছি সিআইডির সেরা 10 অভিনেত্রী প্রতিটি এপিসোডের জন্য কে কত টাকা পারিশ্রমিক নেন এবং কার পারিশ্রমিক সবচেয়ে বেশি। তবে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। 10. সাব ইন্সপেক্টর অদিতি। তার আসল নাম স্মিতা বানসাল। তিনি 2004 সালে সিআইডিতে যোগ দেন এবং 2005 সাল পর্যন্ত সাব ইন্সপেক্টর অদিতির চরিত্রে অভিনয় করেন। তার সর্বশেষ এপিসোড ছিল 379। এই এপিসোডে তিনি বোম ব্লাস্টে মারা যান। জানা যায় তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক নিতেন প্রায় 25,000 টাকা। 9. সাব ইন্সপেক্টর প্রিয়াঙ্কা। তার আসল নাম সাই দেবদর। ছোটবেলা থেকেই সাই অভিনয়ের সাথে যুক্ত। তিনি এ পর্যন্ত প্রায় অনেক সিরিয়ালে অভিনয় করেছেন এবং বেশ কয়েকটি ফিল্মে অভিনয় ও ডিরেকশন দিয়েছেন। তবে তিনি সিআইডিতে আসেন 2005 সালে, সেখানে 1 বছরের মতো অভিনয় করেন। সিআইডিতে প্রতি এপিসোডে তার পারিশ্রমিক ছিল 30,000 টাকা। 8. ইন্সপেক্টর আনুষ্কা। তার আসল নাম কবিতা কৌশিক। তিনি ভারতের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। তিনি এই পর্যন্ত অনেক টিভি সিরিজ ও রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। তিনি 2005 থেকে 2006 সাল পর্যন্ত সিআইডিতে ইন্সপেক্টর আনুষ্কার চরিত্রে অভিনয় করেন। তিনি প্রতি এপিসোডের জন্য নিতেন প্রায় 30,000 থেকে 35,000 টাকা। 7. ইন্সপেক্টর আশা। তার আসল নাম অশ্বিনী কালেশকার। তিনি ভারতের একজন জনপ্রিয় টেলিভিশন ও সিনেমা অভিনেত্রী। তিনি 1998 সালে সিআইডিতে যোগ দেন এবং 2004 সাল পর্যন্ত ইন্সপেক্টর আশার চরিত্রে অভিনয় করেন। তিনি প্রতি এপিসোডের জন্য নিতেন 35,000 থেকে 40,000 টাকা। 6. ইন্সপেক্টর মুস্কান। তার আসল নাম অলোকা ভার্মা। তিনি 2006 সালে সিআইডিতে যোগ দেন এবং 2007 সাল পর্যন্ত সাব ইন্সপেক্টর মুস্কান চরিত্রে অভিনয় করেন। তিনি প্রতি এপিসোডের জন্য নিতেন প্রায় 40,000 টাকা। জানা যায় তিনি সিআইডিতে অভিনয়ের সময় বলিউডে একটি ফিল্মের অফার আসলে তিনি সিআইডি ছেড়ে দেন। 5. ইন্সপেক্টর নাতাশা কুমার। তার আসল নাম বৈশ্বী ধনরাজ। তিনি এ পর্যন্ত বেশ কিছু সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন। 2009 সালে সিআইডিতে যোগ দেন এবং 2010 সাল পর্যন্ত ইন্সপেক্টর নাতাশার চরিত্রে অভিনয় করেন। প্রতি এপিসোডের জন্য তার পারিশ্রমিক ছিল 40,000 থেকে 45,000 টাকা। 4. ইন্সপেক্টর কাজল। তার আসল নাম জাসফির খের। তিনি 2010 সালে সিআইডিতে যোগ দেন এবং 2012 সাল পর্যন্ত ইন্সপেক্টর কাজল চরিত্রে অভিনয় করেন। তার সর্বশেষ এপিসোড ছিল 806। প্রতি এপিসোডে তার পারিশ্রমিক ছিল 45,000 টাকা। 3. সাব ইন্সপেক্টর শ্রেয়া। তার আসল নাম জানভি শ্রেয়া। তিনি 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত একটানা সিআইডিতে অভিনয় করেন। এরপর আবার তাকে 2018 সালে দেখা যায়। জানা যায় তিনি প্রতি এপিসোডের জন্য 40,000 থেকে 50,000 টাকা নিতেন। 2. ডক্টর সারিকা। তার আসল নাম শ্রাদ্ধ মোশলি। তিনি ভারতের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তিনি 2007 সালে সিআইডিতে যোগ দেন এবং 2018 সাল পর্যন্ত ডক্টর সারিকা চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রটি তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয়। তিনি সিআইডিতে প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক নিতেন প্রায় 50,000 টাকা। 1. সাব ইন্সপেক্টর পূর্বী। তার আসল নাম আনশা সায়েদ। তিনি 2011 সালে সিআইডিতে আসেন এবং